দুই ঘন্টার বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কাজ করছে না, লগ ইন করতে সমস্যা হচ্ছে, টেক্সট যাচ্ছে না, আবার ছবিও পাঠানো যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে। কোথাও আবার লেখা আছে সাইট ক্যান নট বি রিচ। এই সমস্যার স্পষ্ট কারণ কোনো জানা যায়নি। শুক্রবার বিকেল 5:30টার পর থেকে বাংলাদেশি ব্যবহারকারীরা সাইটটিতে প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ করেছেন। সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক ব্যবহারকারীরা। তারা বলছেন প্রায় 2 ঘন্টা ধরে ফেসবুক কাজ করছে না, কোনো ছবিও ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না। ফেসবুক ব্যবহারকারী একজন বলেন, বিকেল পর থেকে এই সমস্যা দেখা যাচ্ছিল কিন্তু সন্ধ্যার পর তা বেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন বিভিন্ন ফেসের কাজ করা হয়, ফলে অনেকেই ঠিকমতো কাজ না করলে সমস্যায় পড়তে হয়। তিনি নিজেও একজন ভুক্তভোগী। বাংলাদেশের ফেসবুকের জনসংযোগ কর্মকর্তা বেঞ্চমার্ক পিয়ারের পরিচালক AFM আসাদুজ্জামান খান বলেন, এই বিষয়ে ফেসবুক থেকে আমাদের কিছু জানানো হয়নি, অনেক সময় নেটওয়ার্কের কারণে ফেসবুক এমন সময় ডাউন হয়ে থাকে। তিনি আরও বলেন, এ বিষয়ে বেশ কয়েকজন আমাকে জানিয়েছে তাদেরকেও ফেসবুকে চালাতে সমস্যা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। আমরা ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশনের উপপরিচালক জাকির হোসেন খানসহ অনেকের সঙ্গে চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।